শুধু বাড়িতে না, আমার সাদার প্রতি আমার ভীষণ রকম, এই যে খোঁপাতেও সাদা ফুল পড়েছে এবং জামদানিও পড়েছে। জামদানি তোমার অনেক পছন্দ না? খুব পছন্দ। তুমি কি অন্য কারো জামদানি দেখতে হামলে পড়ো? এটা অনেকেই বলে, এটা কি সত্যি? প্রশংসা করি, কিন্তু আমার নিজের সংগ্রহে এত জামদানি, যেহেতু আমি জামদানি সেই সংখ্যা কি আর গুণে বলা যায়। আমি যেহেতু পছন্দ করি, তোর ভাইয়া আমার কোনো বিশেষ দিন মানেই হচ্ছে আমার জন্য জামদানি উপহার চলে আসছে। তারা আমাদের রান্নাঘরে আজকে ইলিশ পোলাও, সর্ষে ইলিশ এবং রুনা আপুর প্রিয় পোলাও দিলাম। অনেক কষ্ট করে রান্না বান্না করেছো তোমাকে আজকে এনে, অনেক কষ্ট করালাম। একদমই না, খুবই অল্প করে দিলাম। চামচটা তুলে রাখি, হ্যাঁ এই আমি আগেই তুলে রেখেছি। হ্যাঁ, ইলিশ মাছ যদি হাত দিয়ে আরাম করে বেছে না খেতে পারি, মেখে না খেতে পারি, তাহলে কি হয়? একটু রাইস দেবো তুমি? আর চাই না, আর চাই না। আচ্ছা, মাছটা আমি তোকে তুলে দিচ্ছি। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হলো, বা বলতে পারো অনুষ্ঠানের খাতিরে আমি যেটা করি, আমার পছন্দের একজন গেস্টকে নিয়ে আসি, তাকে দিয়ে রান্না করাই মজার মজার আমার পছন্দের, আর নিজে শুধু খাই। দর্শক দেখি, আজকে রুনা খান আছেন আমাদের সাথে। তিনি সর্ষে ইলিশ তৈরি করেছেন রাঁধুনি রেডিমিক্স সর্ষে ইলিশ মশলা দিয়ে। তার হাতে সর্ষে ইলিশ নাকি খুবই মজা, তো আজকে তো রাঁধুনি রেডিমিক্সও যুক্ত হলো, দেখা যাক কেমন হয়েছে। আমি টেস্ট করে বলছি, পরীক্ষা শুরু করবো আমরা। হ্যাঁ, খাও না প্লিজ। দারুন, আমি শুধু মাছটা একটু খেতে চাই পোলাও ছাড়া। কি কি মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে তাই বলেন, আপনি না বিচারক। দারুন দারুন, রাঁধুনি রেডিমিক্স থাকলে রান্নাটা কোনো ব্যাপারই না, 10-এর 10 ছাড়া কোনো কথা নাই। ও, ফালুদাটা তো আছে, আগে তো শেষ করি তারপর। আন্তনগর নিয়ে শুনছিলাম, সেটা চলছে। আর কি কি নতুন কাজ আসছে? বিয়ের পর থেকেই খুবই কম কাজ করি, অল্প অল্প একটু একটু করে। এখন তো রাজেশ্বরী বড় হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, কিন্তু কাজের অভ্যাসটাতে না এটাতেই সেট হয়ে গেছে। আমার কাছে মনে হয়, আমি আসলে বিশ্বাস করি যে সারা মাস জুড়ে পর্দায় থাকবার চাইতে বছরে যেই 2-1 বা 2-4 আমি স্ক্রিনে আসবো, সেই কাজটা যাতে ভালো মানের কাজ হয়, সেটা যাতে দর্শকরা দেখে উপভোগ করেন। এবং তুমি যেটা বলছিলে, ব্যক্তিগত জীবন, সংসার, কাজ সবকিছুই তুমি ব্যালেন্স করতে চাও, সবকিছু স্বাদ নিতে চাও। আমি না ব্যালেন্স করতে চাই না নীল, আমি আসলে উপভোগ করতে চাও আরো ভালো। আমি আমার কর্মজীবন, আমার গৃহজীবন, দুই জীবনটাই আমি সেটা ছাপটা কিন্তু তোমার গৃহে খুব সুন্দর করে আছে, প্রায় ছবিতে দেখি এত সুন্দর করে বাসাটা গুছিয়ে রেখেছো। তোমার রান্নাঘরটাও তো খুব গোছানো, সেটা কিভাবে করো? এগুলো রাজেশ্বরীর কৃতিত্ব, কারণ আমার মেয়ে কিছু নষ্ট করে না। ও, লক্ষ্মী লক্ষ্মী। হ্যাঁ, যেমন রাজেশ্বরীর বাবা খুব গোছানো মানুষ, আমি গোছানো না। মানে তোমার কষ্ট সেই জায়গাটা অনেক কমে গেছে। আমি বরং শুটিং থেকে ফিরে কাপড় চোপড় এলো মেলো গোছানো করে রাখছি, রাজেশ্বরীর বাবা গুছিয়ে গুছিয়ে রাখছে। আমার আর দারুণ। আমার যেটা খুব ভালো লেগেছে তোমার বাসা, সেটা হচ্ছে চারদিকে খুব সাদার আধিক্য। আমার সাদা রং অনেক পছন্দ, তোমারও মনে হয় তাই না? ভীষণ, শুধু বাড়িতে না, আমার সাদার প্রতি আমার ভীষণ রকম। এই যে খোঁপাতেও সাদা ফুল পড়েছে এবং জামদানিও পড়েছে, জামদানি তোমার অনেক পছন্দ না? খুব পছন্দ। তুমি কি অন্য কারো জামদানি দেখতে হামলে পড়ো? এটা অনেকেই বলে, এটা কি সত্যি? প্রশংসা করি, কিন্তু আমার নিজের সংগ্রহে এত জামদানি, যেহেতু আমি জামদানি সেই সংখ্যা কি আর গুণে বলা যায়। আমি যেহেতু পছন্দ করি, তোর ভাইয়া আমার কোনো বিশেষ দিন মানেই হচ্ছে আমার জন্য জামদানি উপহার চলে আসছে। বেশ, আমার তোমার বাড়িতে হামলা দিতে ইচ্ছে করছে, যে কোনো সময় চলে আয়, কারণ এত আসলে একজন মানুষের লাগে না। দ্যাটস ট্রু, তোমার এত বেশি আছে যে তুমি সংখ্যাটাও এখন আমাকে বলতেই পারছো না। অনেকে তোমার ভক্তরা দেখি যে বলে, শাড়ি যখন রুনা খানের গায়ে আসে তখন সেটা পূর্ণতা পায়, তুমি যখন শাড়িটাকে জড়িয়ে নাও। যারা বলেন নিশ্চয়ই ভালোবেসে বলেন, এবং ভালোবাসা হচ্ছে মাথায় তুলে রাখবার জিনিস। কোথাও আমি শখ করে সেজে যাবো মনে হচ্ছে, আমি শাড়ি পরবো, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা জামদানি। জামদানি আমার ভীষণ পছন্দ। আমি একটু মুক্তোর গয়না পরতে পছন্দ করি, ওই সাদা। কোপায় ফুল পরতে পছন্দ করি, সেও সাদা। আমার পছন্দের ফুল বেলি ফুল, সেই একটু সাদা আর কি, বাড়িটাও সাদা, একদম ক্লাসিক। পছন্দের শাড়ি মানে সাদা শাড়ি পরছি এরকম আর কি। সাদার ব্যাপারে দুর্বলতা আছে। এবার ফালুদা। ভ্যানিলা ফ্লেভারড ফালুদা উইথ আ টুইস্ট,
ফ্রুটস দিয়েছি, চকলেট কুকি দিয়েছি, আইসক্রিম দিয়েছি, অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট ডেজার্ট। অসম্ভব ভালো লাগছে খেতে। রাঁধুনি রেডিমিক্স থাকলে যে আসলে আসলেই কোনো ব্যাপার না। এটা তো 10-10, বাকিটা আমি একটু পরে খাবো, আমার খাওয়াটা সেরে নেই। দর্শক, আমরা তো এই খাওয়া দাওয়া গল্প গুজব করতেই থাকবো, সময়টা শেষ হয়ে গেছে। আজকে রুনা খানকে পেয়েছি, আমাদের ভীষণ সৌভাগ্য, তোমার হাতে রান্নাও খেলাম আজকে। থ্যাংক ইউ সো মাচ, সামনের দিনে আরও ভালো ভালো কাজ হোক, নিজেকে আরও ছাড়িয়ে যাও। এই যে আরও ভালো অভিনেত্রী হওয়ার যে তোমার তৃষ্ণা, স্বপ্ন, সেটা মিটুক। ইলিশের স্বাদে যে ঈদের দিনেও মেতে ওঠা যায়, তার প্রমাণ আজ সবাই পেয়েছেন। আরও প্রমাণ পেয়েছেন, রাঁধুনি রেডিমিক্স থাকলে সর্ষে ইলিশের আসল স্বাদ পাওয়া কোনো ব্যাপারই না। থ্যাংকস টু রুনা খান। এই ঈদে আপনার বাসাতেও হোক সর্ষে ইলিশ উৎসব।